আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকল ক্রিকেট টিভি আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আপডেট নিয়ে এসেছি এমবি সুবরাস নয়ের ঢাকা আগারপুর ডকইয়ার্ডে নির্মিত হচ্ছে এই নৌযানটি পরিচালনা করার প্রতিষ্ঠানটির নাম হচ্ছে মিসার্স আম্বিয়া শিপিং লাইন্স। নৌযানটি বেশ বড়সড় এবং পটুয়াখালী রুটে সম্ভাব্য রুট পারমিট পেতে যাচ্ছে। সুন্দরবন চৈদ্দর পর পটুয়াখালী রুটে এটিই হবে দ্বিতীয় বৃহত্তম চতুর্থ তলা বিশিষ্ট লঞ্চ। তো চলুন ঘুরে আসি এমবি সুবরাস নয় থেকে, দেখাবো আপনাদের। আজকে আপনাদের দেখাবো এমবি সুবরাস নয়ের বর্তমান নির্মাণ যজ্ঞ। তো সাথেই থাকুন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। নৌযানটির দৈর্ঘ্য আনুমানিক 250 ফুট এবং প্রস্থে আছে প্রায় 40 ফুট। শ্রমিকদের দিনরাত পরিশ্রমের প্রচেষ্টায় এগিয়ে চলছে এমবি সুবরাস নয়ের নির্মাণ যজ্ঞ। সম্ভাব্য আগামী ঈদের আগেই নৌযানটি সার্ভিসে আসার সম্ভাবনা রয়েছে। চলুন নৌযানটির ভিতরে ঘুরে আসি। এটি হলো সুবরাস নয়ের ফ্রন্ট ডেক নিস্তলার। এটি হলো নিস্তলার ফ্রন্ট ডেক। নিস্তলার ডেকে চলছে প্লেট বসানোর কাজ, প্রায় শেষ। এটা হলো প্রথম তলা এমবি সুবরাস নয়ের ডেক। চলুন যাই দ্বিতীয় তলায়। আমরা যাচ্ছি দ্বিতীয় তলায়। এটি হলো সুবরাস নয়ের দ্বিতীয় তলা। সুবরাস নয়ের দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক হবে এটি। দ্বিতীয় তলায় এখনো অনেক কাজ বাকি। তৃতীয় তলা মাস্টার পিস সম্পূর্ণ করে নিচতলা কাজ ধরবে। তৃতীয় তলায় কেবিন অ্যারেঞ্জমেন্টের কাজ শেষ হলে দ্বিতীয় তলায় কেবিন অ্যারেঞ্জমেন্টের কাজ চলবে। এটি দ্বিতীয় তলার পিছনে ডেকের ব্যবস্থা করা হবে। আমরা চলে এলাম এমবি সুবরাস নয়ের তৃতীয় তলার পিছনে। তৃতীয় তলায় চলছে কেবিন অ্যারেঞ্জমেন্টের কাজ। দেখুন আপনারা, এগুলো হলো সব ডাবল কেবিন, সিঙ্গেল কেবিন।
এটি হলো ডাবল কেবিন হবে, নন এসি, রিভার সাইড নন এসি, এটিও ডাবল কেবিন। চলুন ভিতরের দিকে যাই। ভিতরের সাইডের কেবিনগুলো হবে সব এসি। চলুন বাম পাশে যাই। আমি সুবরাজ নয়ের করিডোরটা একটু ছোট ছোট মনে হবে। এগুলো সব সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন। এগুলো তো সিঙ্গেল কেবিন ডাবল কেবিন হবে, এগুলো হচ্ছে সব কেবিনের খুঁটি। আস্তে আস্তে রূপ দেওয়া হবে সুবরাজ নয় নৌযানটিকে। চলুন সামনে যাই তৃতীয় তলার। চলুন লঞ্চটির চতুর্থ তলায় যাওয়া যাক। চতুর্থ তলায় রয়েছে এমবি সুবরাজ নয়ের মাস্টার ব্রিজ। এই হলো সুবরাজ নয়ের মাস্টার ব্রিজ। এখনও কাজ সম্পন্ন হয়নি, কাজ চলমান রয়েছে। চলুন ঘুরে দেখি এমবি সুবরাজ নয়ের মাস্টার ব্রিজ সহ বিশাল এলাকার ছাদ। এই ছিল এমবি সুবরাজ নয় নিয়ে বিস্তারিত আপডেট। ইনশাল্লাহ আবারও ফিরব কোনো এক নৌযানের আপডেট নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন, ভালোই থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত মাস্ক পরিধান করুন এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আবারও ধন্যবাদ সকলকে।